চিত্রনায়ক মারুফের ভক্তদের জন্য সুখবর, কারণ কাজী হায়াত আবার নিয়ে আসছেন ইতিহাস ছবিটির সিকুয়েল ইতিহাস দুই নিয়ে। কাজী হায়াতের আলোচিত ইতিহাস ছবিটি মুক্তি পায় 2002 সালে। এই ছবি দিয়ে ডালিউডে অভিষেক হয় তার ছেলে কাজী মারুফের। প্রথম ছবিতেই বাজিমাত করে মারুফ। মুক্তির 20 বছর পর ছবিটির দ্বিতীয় কিস্তি ইতিহাস দুই নির্মিত হতে যাচ্ছে। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল দ্বিতীয় কিস্তি অর্থাৎ ইতিহাস দুই তৈরি হবে। কাজী মারুফ তার ফেসবুকে তেমনি একটি ইঙ্গিত দিয়ে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ইতিহাস দুই নির্মাণের কথা ভাবছি ইনশাআল্লাহ। এরপর থেকে ফেসবুকে তার ভক্ত ও দর্শকেরা ছবিটি তৈরির পক্ষে ব্যাপক মতামত দেন। স্ট্যাটাসে প্রায় 7000 লাইক, 2 শতাধিক মন্তব্য ও অনেকগুলো শেয়ার হয়। এ ব্যাপারে ইতিহাস ছবির পরিচালক ও চিত্রনাট্যকার কাজী হায়াত জানান, অনেকদিন ধরেই ভাবা হচ্ছে ইতিহাস দুই তৈরি করার কথা, চিত্রনাট্য লেখা হচ্ছে। তিনি বলেন, সত্যি কথা বলি, মারুফের আগ্রহেই কাজটি করার প্রস্তুতি নিচ্ছি আমরা। পুরো গল্প এখন মাথায়, চিত্রনাট্য লেখা এগিয়ে চলেছে। দ্বিতীয় কিস্তির গল্প সম্পর্কে এই নির্মাতা জানান, ইতিহাস ছবির শেষে দেখা যায় মারুফকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। দ্বিতীয় কিস্তির গল্পের শুরুতে 30 বছর জেল দেখানো হবে, মাপ চেয়ে 20 বছর জেল খেটে বের হচ্ছে মারুফ। তবে ইতিহাস ছবির শেষের দিকে 2-1টি দৃশ্যের কিছু অংশ দেখিয়ে ইতিহাস দুই এর গল্পের যাত্রা শুরু হবে। বলতে পারেন ইতিহাসের শেষ থেকে ইতিহাস দুই এর গল্প শুরু হবে। তিনি আরও জানান, 20 বছর পর জেল থেকে বের হয়ে মারুফ দেখবেন তার বাবা মৃত এবং বোন আমেরিকায় চলে গেছে। প্রেমিকা খুশি অন্য জায়গায় বিয়ে করে সন্তানের মা হয়েছে। কাজী হায়াত বলেন, 20 বছর পরের গল্পে মারুফকে তার বর্তমান চেহারা ও লুকে বেশ মানাবে। আমার কাছে মনে হয়েছে ইতিহাস তৈরির 20 বছর পর মারুফকে নিয়ে সিকিউরিটি ঠিক সময়ে তৈরি করতে যাচ্ছি আমরা। কবে থেকে শুটিং শুরু হবে তা জানতে চাইলে পরিচালক বলেন, মারুফ দীর্ঘদিন ধরে আমেরিকায় থাকেন, জুনে বাংলাদেশে আসবে, তার আগেই চিত্রনাট্য লেখার কাজ শেষ হবে, এর মধ্যে শুটিংয়ের সব প্রস্তুতি নিয়ে রাখতে পারবো। মারুফ আসার পর তার চরিত্র ও লুক নিয়ে কিছুদিন কাজ করব। আশা করছি জুলাই থেকে শুটিং শুরু করতে পারবো। ইতিহাস ছবিতে মারুফের প্রেমিকা ছিলেন রত্না, চরিত্রের নাম ছিল খুশি। দ্বিতীয় কিস্তিতে নায়িকার চরিত্রে কোনো পরিবর্তন আসবে কি না এ ব্যাপারে পরিচালক বলেন, ইতিহাস দুই এও মৌসুমি থাকবে, কারণ সিকুয়েলে মারুফ জেল থেকে বেরিয়ে খুশির কাছে যাবে। মৌসুমির বয়সটাও বোনের চরিত্রে বেশ মানাবে। তবে সিকুয়েলের নতুন একজন নায়িকা থাকবে, পরিমণিকে নেওয়ার ইচ্ছা। গল্পে পরিমণি একজন ক্লাব ডান্সার। এখন যদি পরিমণি কাজটি করতে রাজি থাকেন তার অংশের শুটিংয়ের জন্য অপেক্ষা করব। এ সময় এসে ইতিহাস দুই দর্শকের কাছে আরেকটি ইতিহাস গড়তে পারবে কি এমন প্রশ্নের জবাবে কাজী হায়াত বলেন, প্রত্যাশা আছে, কারণ বর্তমান সময়ে ভালো ছবি দেখতে চান মানুষ। অনেকে আরেকটি আম্মাজান কিংবা আরেকটি ইতিহাস নির্মাণের অনুরোধ করেন, তারা এসব গল্পের ছবি দেখতে চান। সুতরাং কাস্টিং ঠিক মতো নিতে পারলে আরেকটি ইতিহাস হবে। ইতিহাস দুই এর ছবির চিত্রনাট্যও লিখেছেন কাজী হায়াত। ইতিহাস দুই ছবিটি হলে কেমন হবে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা। খুব শীঘ্রই হয়তোবা শুরু হবে ইতিহাস দুই এর শুটিং, তো আপনারা অপেক্ষায় থাকুন ইতিহাস দুই দেখার জন্য। আর এই ছবিটিতে কাজী মারুফ পরিমণি জুটি হয়ে অভিনয় করলে কেমন হবে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা। তো অপেক্ষায় থাকুন, ভালো থাকুন সবাই।